नमस्कार, मैं पंकज, आप सबका स्वागत है द ग्लोबली न्यूज अपडेट्स में। आपको बता दें कि SJDA चेयरमैन सौरभ चक्रवर्ती आर्थिक रूप से अक्षम लोगों को कपड़े और चाय श्रमिकों के साथ हुए अन्याय के विषय में अपने भावनाओं को प्रकट किए। तो जुड़े रहे हमारे साथ ऐसे ही अपडेट्स लेकर के, पुनः मिलेंगे आपके साथ। आप सबका दिन शुभ हो। भारत माता की जय। हिंदुस्तान जिंदाबाद। আমাদের প্রত্যেক বছরই আমাদের বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের বনজ দিয়ে ওর মার নামে কনক দিয়ে ছুটিতে প্রত্যেকবার আমাদের শহরের তার আশেপাশের অঞ্চলে মা বোনদের সেবা করার এবং তাদের হাতে বস্ত্র তুলে দেন। আজকে সেই শুভ সপ্তমীতে আমাদের এই কর্মসূচি শুরু হচ্ছে। আমাদের এই কর্মসূচি শুরু করছেন আমাদের এসডিজে চেয়ারম্যান ডক্টর সৌরভ চক্রবর্তীর হাত দিয়ে একটা শুরু হবে। তারপরে আপনার খাওয়া দাওয়া করুন, সকলের জন্য বস্ত্র আছে, সকলেই বস্ত্র পাবেন। খাওয়া দাওয়া করে বস্ত্র কেউ তাড়াহুড়া করবেন না, সবাই বস্ত্র পাবেন। লাইনে দাঁড়ানো তোমরা সবাই পাবে। বৈঠক করার পরেও চা বাগানের মালিকরা যদি চা বাগান ফেলে পালিয়ে যায়, বাগানের শ্রমিকদের ফেলে পালিয়ে যায়, এটা খুব খারাপ ট্রেন্ড। আমাদের জেলা এবং জলপাইগুড়ি জেলাতেও বেশ কয়েকটা জায়গায় এরকম হয়েছে। আমরা দেখছি, আমরা চেষ্টা করছি বাগানের মালিকদেরকে কনভিন্স করার জন্য, না হলে প্রয়োজনীয় আইনত ব্যবস্থা নেওয়া হবে।